আজকে আমি জম্পু জেলায় গেছিলাম, পূর্ব নির্ধারিত একটা বৈঠক ছিল আমাদের। এই বৈঠকটা গ্রামবাসী পার্টিকুলার ভিলেজ কমিটি এখন যেহেতু নির্বাচিত কোনো বডি নাই, এই নিয়ে অনেকখানেই বিভিন্ন রকম বাগ্বিতণ্ডা চলছে। তো ওইটার পরিপ্রেক্ষিতে ভিলেজ কমিটিতে যারা আছে তাদেরকে বাস্তব অবস্থাটা ভালো রকমভাবে বুঝিয়ে দেওয়া, সাথে সাথে যেহেতু এখন করোনা, এই যে কোভিড-19 একটা বিপর্যয় আকারে আছে, এটাই যাতে আমরা গ্রামবাসীরা আরও সচেতন হতে পারে এগুলো নিয়ে কথা বলা। আর করোনা এই যে অতিমারী থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজকর্ম যাতে আমরা চালিয়ে যেতে পারি এবং তার পন্থা পদ্ধতি স্কিমগুলো, বিশেষ করে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল যেটা এই অর্থবর্ষের জন্য এইমাত্র মঞ্জুর করা হয়েছে, এগুলি কোথায় কোথায় কীভাবে সদ্ব্যবহার করা যায় তার জন্যই গ্রামবাসীদের সাথে পরামর্শ করার জন্য আজকে একটা ঘরোয়া বৈঠক আমরা এতে জম্পু জেলা ওই বকরি হলে ঠিক করছিলাম। এখনই 11টায় হওয়ার কথা ছিল, আমি একটু দেরি হয়েছি, 11:45 গিয়ে পৌঁছি, মিটিং শুরু করছি। এলাকার জনগণও আছে, ভিলেজ কমিটিগুলোর, এর মধ্যে অতর্কিতে ত্রিপুরা মাথার নামদারি, হ্যাঁ, উশৃঙ্খল মানুষ সশস্ত্রভাবে তারা মিটিং বানজাল করার জন্য মিটিং জায়গাতে চলে আসে। এতে স্বাভাবিকভাবে মিটিংয়ে উপস্থিত তাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুলিশ আসার পরে তাদেরকে গতিরোধ করছিল, কিন্তু মিটিং যেতে হওয়ার কথা ছিল, এই এই অ্যাটমসফিয়ারে আর মিটিং চালানো গেল না, মিটিংটা আমরা ক্যান্সেল করেছি। তার অর্থ এই, তারপরে আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষ করে আমি মন্ত্রীটা দ্বিতীয়, প্রথম হলো আমি টাকাতলার বিধায়ক, টাকাতলার বিধায়ক হিসাবে ওখানকার উন্নয়নমূলক কাজকর্ম তদারকি করা, সুপারিশ করা এবং বিশেষ করে বিধায়ক এলাকা তহবিলের টাকাটা এটাকে সম্পূর্ণ সদ্ব্যবহার করার আমার দায়িত্ব, সেই জন্য মিটিংটা ডাক। তারা বলো না মিটিং করতে পারবে না, অমুক ফিরে যাও, গো ব্যাক, অমুক তমুক, পুলিশ তারা আটকাইছে। আটকার উপরে আমরা দেখলাম না এই অবস্থাতে মিটিং চলা যায় না, আমরা মিটিং ক্যান্সেল করি। মিটিং ক্যান্সেল করিয়ে আমি ওখানে পুলিশ অফিসার যারা ছিল তারা বলছি মিটিংয়ে যারা আইসে তাদেরকে ইয়েতে নিরাপদে তারা যার যার বাড়িতে ফিরতে পারে তার ব্যবস্থা আপনারা করুন, তখনই আমি যাব, তখন আমি ফিরব। তখন পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ অফিসাররা আমাকে কথা দিছে, না আমরা এইখানে যারা জমায়েত আছে তাদেরকে যার নিরাপদে যার যার বাড়িতে ফেরবো, আমি এইখানে ব্যবস্থা করছি। এই করিয়া ঠিকঠাক করার পরে আমি মিটিং থেকে আয়া করছি। এটা একটা অরাজকতার মতো চলছে, এটা গণতান্ত্রিক শাসনের মধ্যে এরকম ঘটনাগুলো আমার তো বয়স হয়ে গেছে 85 বছর, আমি দেখিনি আজকে যে ঘটনা হয়েছে। তাহলে হতো কি, তারপরে সমস্ত এই হুলিগানিজম, এটি একান্ত হুলিগানিজম, কোনো গণতান্ত্রিক শাসন নাই, আইনি শাসন নাই, যে যার করার ইচ্ছা তাই করতেছে, এটা কী করি হয়? এটা আমি তো এটাই বলবো, আমি মন্ত্রী হিসেবে না, একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে এই কথা বলব, স্বরাষ্ট্র দপ্তর এখনো এই ব্যাপারটা নিয়ে কঠোর পদক্ষেপ না নিলে পরে আগামী দিনে রাজ্যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে, এই অনুযায়ী। আপনি কি স্যার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিষয়গুলো জানিয়েছেন? হ্যাঁ, আপনার উপর যে এই যে আক্রমণ হয়েছে আজ, এই বিষয়টাকে আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন? আমি তো বলার অপেক্ষা রাখছি না, এই তো কারণ পুলিশ এখানে আছে,
সিভিল অফিসাররা আছে, হ্যাঁ এগুলো আছে, তারাই যাবো ওটুকুর কল করবো। আমি মুখ্যমন্ত্রীকে অনুযোগ বিনিয়োগের জন্য আমার কোনো দরকার নাই, মুখ্যমন্ত্রীকে আলাদাভাবে আমার পক্ষ থেকে অনুনয় বিনয় করার মতন কোনো সুযোগ নাই। প্রশাসন দেখছি ডিএম আছে, এসপি আছে, এসডিপিওরা আছে, তারপরে আপনার অন্যান্য পুলিশ অফিসাররা আছে, প্রশাসকরা আছে, এসডিএম আছে, তার দেখতেছি তারাই যা রিপোর্ট করার করবো। এছাড়া আজকে আপনার উপর যে আক্রমণ হয়েছে, আপনি বলছেন যে কিছু তীব্রতা আক্রমণ করার জন্য তো ওরা আসছিল, আপনি কি সশস্ত্রভাবে, তাহলে এটাই তো বোঝা গেল ওরা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি কোনো রকমভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো কাজ করতে পারবে না, জনকল্যাণমুখে কোনো কাজ করার জন্য তারা দিতে পারবে না। এটা এটা কি আপনার এই যে আমাদের রাষ্ট্রীয় যে গণতান্ত্রিক শাসনের এটা 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 কি অবস্থায় গেছে, এটা জিরো লেভেলে যেতেছে।